ঝিনাইদহের যুবলীগ নেতা মোহাম্মদ জাকির হোসেন মণ্ডল ওরফে শান্তি মণ্ডল হত্যা মামলায় আট আসামির যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫,০০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সকালে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার শান্তি হোসেন, আব্দুল করিম, লাভলু, আবু মানি আবু জাহিদ মনি, মিজানুর রহমান ওরফে টাক মিজান, ইব্রাহিম খলিল ওরফে ইদু ও মুকুল নাসির। এদের মধ্যে শান্তি হোসেন ও ইব্রাহিম খলিল পলাতক। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য ছিল। আদালত সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার কাশিমপুর গ্রামের মোহাম্মদ জাকির হোসেন মণ্ডল ওরফে শান্তি মণ্ডলকে ২০১০ সালে ৭ জুলাই নিজ বাড়িতে ফেরার পথে বোমা হামলায় হত্যা করে দণ্ডপ্রাপ্তরা।